ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডের 7টি গাড়ি খোলা নিলামে 2,90,55,000 টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির আরও 4টি গাড়ির সন্ধান পাওয়া গেছে। রাজধানীর ধানমন্ডির সুবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামে ওই 7টি গাড়ি বিক্রি করা হয়। আজ বৃহস্পতিবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত নিলাম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান। ইভ্যালির আরও 4টি গাড়ির সন্ধান পেয়েছে ইভ্যালি পরিচালনায় গঠিত 5 সদস্যের কমিটি। পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, গাড়ি 4টি রাসেল তাদের দিয়েছিলেন। যাদের কাছে গাড়িগুলো আছে তাদের নাম ঠিকানাও পাওয়া গেছে। গাড়ি আটকে রাখা আইনের দৃষ্টিতে চুরি। আগামী রোববারের মধ্যে তারা গাড়িগুলো ফেরত না দিলে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হবে, তাদের বিরুদ্ধে মামলাও গ্রেফতার করা হবে। আজ নিলামে 6টি ব্যক্তিগত গাড়ি ও 1টি মাইক্রোবাস বিক্রি করা হয়। এর মধ্যে প্রকৌশলী হাবিবুর রহমান ব্যক্তিগত গাড়ি রেঞ্জ রোভার 1,85,00,000, রিপন ইসলাম টয়োটো প্রিয়াস 17,30,000, প্রশান্ত ভৌমিক টয়োটা GHR হাইব্রিড 23,80,000, আবুল হাসনাত রাসেল টয়োটা এক্সিও 15,35,000, প্রশান্ত ভৌমিক হোন্ডা ভেসেল 15,00,000, আইনজীবী কানিস ফাতেমা হোন্ডা ভেসেল 17,60,000 ও মোহাম্মদ রিয়াজউদ্দিন টয়োটা ব্র্যান্ডের মাইক্রোবাস 20,00,000 টাকায় কেনেন। গাড়িগুলো ইভ্যালির উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। রেঞ্জ রোভারটি ব্যবহার করতেন ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। 27,00,000 টাকায় ইভ্যালি নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে হুদাভাসী চৌধুরী অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্টসকে। নিরীক্ষা শেষ হতে 6 মাস সময় লাগতে পারে, তখন ইভ্যালির সম্পত্তি ও দেনার তথ্য পাওয়া যাবে। তারপর হিসাব করে পাওনাদারদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান শামসুদ্দিন চৌধুরী মানিক। গাড়ির বিক্রয় মূল্যের সঙ্গে 17.5% ভ্যাট ও ট্যাক্স যোগ করা হয়েছে। কেনার পর আইনজীবী কানিজ ফাতেমা গণমাধ্যমকে বলেন, গাড়ি কেনার অনুভূতি ভালো, যদিও আর্থিকভাবে খুব একটা লাভ হয়নি, শোরুমের কাছাকাছি দামে কিনেছি। বিজ্ঞাপনের কোথাও উল্লেখ ছিল না গাড়ির সঙ্গে 17.5% ভ্যাট ট্যাক্স যুক্ত হবে, সেটা যদি যুক্ত না হতো তাহলে আসলেই লাভ হতো। নিলামে অতিরিক্ত সচিব ও কমিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।